দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি কুমিল্লা জেলার বিপাড়া উপজেলার 1 নং মাধবপুর ইউনিয়ন পরিষদের 3 নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ভাইয়ের সাথে। আমরা তার কাছে প্রথমেই জানতে চাইছি, তিনি আজ বিগত 4 বছর অধিক সময় তার ওয়ার্ডে একজন নির্বাচিত ইউপি সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন অত্যন্ত সুনামের সাথে। তো এই দীর্ঘ সময় দায়িত্ব পালনে ইউপি সদস্য হিসেবে মোহাম্মদ আনোয়ার ভাই কী কী উন্নয়ন কাজ করতে পেরেছেন তার ওয়ার্ডবাসীর জন্য আমরা তার মুখ থেকে শুনব। আসসালামু আলাইকুম, আমি হাজি আনোয়ার হোসেন, মেম্বার 3 নং ওয়ার্ড এবং প্যানেল চেয়ারম্যান 1 নং মাধবপুর ইউনিয়ন পরিষদ। আমি বিগত নির্বাচনের পর থেকে আজকে প্রায় 4 বছর 8 মাস, জি 8 মাসের মতো হয়ে গেছে ইনশাল্লাহ। বর্তমানে আমাদের করোনার পরিস্থিতিতে, করোনার প্রায় 8 মাস হয়ে গেল, করোনা শুরু থেকে এই পর্যন্ত আমরা যতটুকু সরকারি অনুদান পেয়েছি ততটুকু তো আমরা ইনশাল্লাহ দিছি। তারপরও আমার নিজের তহবিল থেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যা যতটুকুই পারছি, আমার থেকে আমি প্রত্যেক ঘরে ঘরে আমি কিছু দিছি ইনশাল্লাহ। সামনের দিকেও আশা রাখি, যদি করোনা মোকাবেলা এরকম কোনো পরিস্থিতি হয় ইনশাল্লাহ আমরা যতটুকু পারি অতটুকু সরকার তো ইনশাল্লাহ দেবেই তার কাছ থেকে। তারপরও আমরা নিজেদের পক্ষ থেকে যতটুকু আমি পারি দেওয়ার চিন্তা ভাবনা করবো। এবং বিগত নির্বাচনের পর থেকে এই পর্যন্ত আমার ওয়ার্ডের মধ্যে আমি যতটুকু আলহামদুলিল্লাহ রাস্তাঘাট এবং কালভার্ট ড্রেন এবং বিভিন্ন কৃষি উন্নয়ন কাজের মধ্যে যতটুকু পারেছি আলহামদুলিল্লাহ আমি করে আসছি এবং করব। সামনের দিকেও ইনশাল্লাহ যদি জনগণ আমাকে ভালো মনে করেন, আমি ইনশাল্লাহ আশাবাদী সামনের দিকেও আমি নির্বাচন করব। এবং যেই অসম্পূর্ণ কাজগুলো আছে সামনের দিকে, আশা করি ইনশাল্লাহ সবার সাথে মিলেমিশে মন ঝুঁকিয়ে যদি বাকি কাজগুলো করতে পারি। তাই আমার সরকারি দাপে প্রায় 5-6 বারের মতো 5-6 দাপে আসেছে এবং যা এসেছে ইনশাল্লাহ আমার ওয়ার্ডে, বড় ওয়ার্ড মাধবপুর ওয়ার্ড, ভোটারও বেশি এই ওয়ার্ডে, যতটুকু আমার চেয়ারম্যান সাহেব যতটুকু হিসাব করে দিয়েছেন ততটুকু ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী 2,500 টাকার প্রণোদনা তালিকার মধ্যে যে তালিকাগুলো ছিল, আমরা প্রায় আমি 80-85 জনের মতো তালিকা ছিলাম এবং তাদেরকে দিছি। জি ইনশাল্লাহ, যদি আমি তো সরকার যতটুকু দিছে তা দেওয়ার জন্য দিয়ে আসছি, তারপরও আমার নিজের তহবিল থেকে আমি আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি ততটুকু সামনে ইনশাল্লাহ আমার থেকেও আমি দেবো এবং সরকার যা দেবে তা তো ইনশাল্লাহ পাবি। আসলে আমাদের একটা ওয়ার্ডে তো মনে করেন একটা মেম্বারের ছোটোখাটো কাজই হয়, তত বেশি বড় কাজ হয় না। তারপরও রাস্তাঘাট কালভার্ট আমাদের এলাকাতে যতগুলো সম্পূর্ণ হয়েছে এবং সামনের দিকে যতটুকু বাকি আছে ইনশাল্লাহ, ততটুকু যদি জনগণ আমাকে ভালো মনে করে নির্বাচিত করে, তাহলে ইনশাল্লাহ বাকি দিনগুলা ইনশাল্লাহ বাকি কাজগুলো সম্পূর্ণ করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই আপনার মূল্যবান সাক্ষাৎকারটি এনসিপি টিভিতে দেওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। আপনাদেরকেও ধন্যবাদ ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, আসসালামু আলাইকুম।